সালাতু সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সিজদা 41 নম্বর সূরার 29 নম্বর আয়াতে বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ও ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ, তারা কি লক্ষ্য করে না, তারা কি দেখে না যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কত নিদর্শন রেখে দিয়েছি, কারো জন্য একটি নিদর্শনই যথেষ্ট হয় তার মুসলিম হওয়ার জন্য, কারো জন্য দুইটা নিদর্শন বা কারো জন্য তিনটা নিদর্শন বা কারো জন্য এর চেয়ে বেশি নিদর্শন, কিন্তু যারা এই নিদর্শন দেখার পরেও ইসলামকে মানে না, ইসলাম ধর্মকে গ্রহণ করে না, ইসলাম সম্পর্কে উপহাস ঠাট্টা বিদ্রুপ করে, ধর্মকে যারা তামাশা ভেবে নিয়েছে, তাদের পরিস্থিতি আল্লাহ যেমন আখেরাতের জন্য রেখে দিয়েছেন, তদ্রূপ দুনিয়াতেও কিছু রেখে দিয়েছেন। আপনারা শুনতে পেরেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতে খবর পেয়েছেন, একজন নাস্তিক কার্টুনিস্ট তার নিজের গাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে, খবরটা পাইছেন না? নাস্তিক কার্টুনিস্ট সে নবী, আমাদের প্রিয় নবী, কলিজার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন অঙ্কন করেছিল, ব্যঙ্গ কার্টুন অঙ্কন করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল। এই কার্টুনিস্ট গত দুই দিন হয় সে তার নিজের গাড়িতে অগ্নিদগ্ধ হয়ে, গাড়িতে আগুন লেগে যায় এবং অগ্নিদগ্ধ হয়ে সে মারা যায়। শত শত পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু গাড়ির কাছে যেতে পারে নাই, প্রচণ্ড আগুন, এই আগুনের মধ্যে লোকটার চিৎকার ধ্বনি ভেসে আসছিল, ও নাস্তিক তোমাকে আজকে কে বাঁচালো, তুমি তো আল্লাহর রসানল থেকে বাঁচতে পারলে না। কিন্তু তবুও বলি, এই পৃথিবীতে হাতে গোনা কিছু মানুষ আছে যাদের নাম কোনো নাস্তিকের বাচ্চাও রাখে না তার সন্তানের নামে, নাম তার নামে নাম সন্তানের কোনো নাস্তিকের বাচ্চাও রাখে না। তিনজন ব্যক্তি আছে এই পৃথিবীতে যারা গত হয়ে গেছে, এই তিনজনের নাম কোনো নাস্তিকও তার সন্তানের নাম শক করে এই তিনজনের নামে নাম রাখে না, কোনো হিন্দুর বাচ্চা রাখে না, কোনো খ্রিস্টানের বাচ্চা রাখে না, কোনো ইহুদির বাচ্চা রাখে না, মুসলমান তো কোনো কথাই নেই। সেই তিনজন লোকের নাম জানেন? এক নম্বরে যার নাম আসে সে হচ্ছে নমরুদ, দুই নম্বরে যার নাম আসে সে হচ্ছে ফেরাউন, তিন নম্বরে যার নাম আসে সে হচ্ছে আবু জাহাল। পৃথিবীতে কোনো বাচ্চার নাম আপনারা আজ পর্যন্ত নমরুদ দেখেছেন? কথা কয় না। ফেরাউন দেখেছেন? আবু জাহাল দেখেছেন? না, দেখেননি। এই আবু জাহাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের সঙ্গে অত্যাচার করেছে, করে নাই? তাকে কখনো সালাত আদায় করতে গেলে তার নাকটা মাটির সঙ্গে লেপে দিতে চেয়েছে, কখনো ভুঁড়ি চাপা দিয়েছে। তো আবু জাহেলের চাইতে এই পৃথিবীতে এত অত্যাচারী আর এত খারাপ মানুষ পৃথিবীতে নাই, আছে?
কখনো কিয়ামত পর্যন্ত আসবে? এরা যাই করুক, কিন্তু কাটো না কাক আর যেটাই করুক, আবু জাহেলের চাইতে বেশি অত্যাচার করতে পারবে না। পারবে কি? পারবে না। আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি, আবু জাহাল যেদিন কে বদরের যুদ্ধে নিহত হলেন, বদরের যুদ্ধে আবু জাহাল যখন নিহত হলেন, নিকৃষ্ট কূপে তাকে ফেলে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আবু জাহাল এবং তার নেতারা আমার কথা কিন্তু তারা ঠিকই শুনতে পাচ্ছে। কিছু কিছু সাহাবীরা আবু জাহালকে গালমন্দ করা শুরু করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুবুল আমওয়াত, খবরদার মৃতকে গালি দিবে না, খবরদার মৃতকে গালি দিবে না, অসম্ভব মৃতকে গালি দিবে না। আমার কথা বোঝা যায়নি মনে হয়? আবু জাহাল পৃথিবীর সবচেয়ে বড় অত্যাচারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসম্ভব মৃত্যুকে গালি দিবে না যে ব্যক্তি মারা গিয়েছে। কদ আবজু ইলা কদ্দামু, কারণ সে তার অগ্রিম যা কিছু পাবার দরকার ছিল সে তার গন্তব্যে পৌঁছে গেছে, অতএব তাকে তুমি গালি দিয়ে কিছুই করতে পারবে না, আর গালি দিয়ে তুমি তোমার আমল নামায় ভারী করলাম। সুতরাং ফেসবুক মুজাহিদ, কিবোর্ড মুজাহিদদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, ক্ষান্ত হন, যে ব্যক্তি চলে গেছে তাকে নিয়ে আর কথা বাড়ানোর দরকার নাই। ও তুই জাহান্নামের কীট, ও তুই নাস্তিক, ও তুই অমক, ও তুই তমক বলার কোনো প্রয়োজন নাই। কারণ লা তাসুবুল আমওয়াত রাসূলের শিক্ষা, সহিহ বুখারীর হাদিস, রাসূলের শিক্ষা, তোমরা মৃতকে গালি দিও না। অথচ আমরা দেখেছি যে আমাদের সমমনা আলেম না হয়ে যদি অন্য কোনো ঘরানার আলেমও মরে, আমরা তার সেই আমলনামা, তার সেই লেকচারগুলো খুঁজে খুঁজে বাইর করি, জাহেল হাদিসকে গালি দিছে, আর সেই লেকচারগুলো সামনে আনি। তো এই যে ফেসবুক মুজাহিদ, তোমাদেরকে আমি একটু সাবধান হতে বলি, এটা খুব গর্জিত কাজ করো। আল্লাহর নবী বলছে, লা তাসুবু আমওয়াত, তোমরা মৃত্যুকে গালি দিও না। সে যদি অমুসলিম হয়, সে যদি খ্রিস্টান হয়, সে যদি নাস্তিক হয়, সে যদি মুশরিক হয়, সে যদি মাজুসি হয়, তবু না গালি দিও না, কারণ সে তার জায়গায় পৌঁছে গেছে। এখন তোমার কি হবে তুমি সেটা চিন্তা করো। একজন লোক জেনা করেছে, একজন লোক সুদ খেয়েছে, একজন লোক ঘুষ খেয়েছে, একজন লোক অন্যায় পাপ কাজে জড়িত, আপনি তাকে বললেন তোর জন্য জাহান্নাম অবধারিত, আপনি কি বললেন? তুই জাহান্নামে যাবিই যাবি, তুই সুদ খাস না, তুই ঘুষ খাস না, তুই জাহান্নামে যাবিই যাবি। দেখা হলে এই কথা বলছেন লোকটাকে, দেখা হলে ইনসাল্ট করতেছেন তাকে, সে পাপি। আমি বিশ্বাস করি পাপিকে আপনি বলতে পারেন, কিন্তু তাকে আপনি জাহান্নামে ডাইরেক্ট ফয়সালা দিতে পারেন না, ডাইরেক্ট ফয়সালা দিতে পারেন না, এটা ইসলামের নীতি নয়। সুতরাং একটু খেয়াল করেন, বনী ইসরায়েলের এক ব্যক্তি আবেদ খুব ইবাদত বন্দিগি করে, কিন্তু এক লোক খুব লম্পট আর বাটপার, সিডারি বাটপারি, সুদখোষ ঘুষখোরি সব কিছু করে বেড়ায়। এই লোকটার সামনে যখন এই দরবেশের সামনে পড়লেই দরবেশ বলে, এ বেটা তুই আর কত খারাপ কাজ করবি, তুই জাহান্নামে যাবিই যাবি, তুই জাহান্নামে যাবিই যাবি। আল্লাহ বলতেছে, দরবেশ ইবাদত বন্দিগি করে এত বেশি অহংকার দেখায় না, আমি আল্লাহ সব পারি। আল্লাহ তাআলা পট পরিবর্তন করে দিলেন, দরবেশকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন, আর ওই লোকটাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে বলেন, দেখ আমার রহমতের প্রশস্ততা কত বড়, এই দেখ আমার রহমতের দেখ প্রশস্ততা কত বড়, আমি আল্লাহর রহমত করলে কি না করতে পারি, তুই অহংকার করছিস কেন, অহংকার করছিস কেন? একটি হাদিস সহিহ বুখারীতে আছে, এক মহিলা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে চলে গেছে। এই হাদিসটা নিয়ে একজন ভাই, মুসলিম ভাই, তাও সহিহ আকীদার ভাই, ট্রল করছে এইভাবে যে এই হাদিসটা আমরা শুনিয়ে শুনিয়ে মানুষকে আসলে পাপের দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, নাউজুবিল্লাহ। আরে এই হাদিস নিয়ে তুমি কিভাবে ট্রল করতে পারো? তুমি সুন্দর ব্যাখ্যা করতে পারো, কিন্তু তুমি ট্রল করছো কেন? এটা রাসূলের হাদিস। আসলে আপনারাও আমাকে ভুল বুঝবেন, হাদিস যেটা সেটাই বলতে হবে না, বলতে হবে না? আবু হুরায়রা, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ অবতাগি বিওয়াজহি আল্লাহ,
হে আবু হুরায়রা শুনে রাখো, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো উপাস্য, নেই কোনো হক মাহবুদ, একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা, ও জান্নাতে যাবেই যাবে। আবু হুরায়রা বললে ওয়াইন জানা ওয়াইন সারা কা ইয়া রাসূলুল্লাহ, ও যদি জেনা করে চুরি করে তবু যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, হ্যাঁ ও যদি জেনা করে চুরি করে তবু যাবে। আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা, ও যদি জেনা করে চুরি করে তবু যাবে? আবু হুরায়রাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, হ্যাঁ ও যদি জেনা করে চুরি করে তবু যাবে। বুখারী মুসলিম মিশকাতের 132 নম্বর হাদিস। আবু হুরায়রা বিস্ময় হয়ে আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরির মতো অপরাধ আর জেনার মতো অপরাধ করে ও জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াইন জানা ওয়াইন, শুনে রাখো, ওয়াইন জানা ওয়াইন সারাকা রগিমা আফ ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা তোমার নাকটা ধুলাই ধূসরিত হোক, শুনে রাখো আমার আল্লাহ যদি তাকে জান্নাত দেন তুমি অপছন্দ করার কে? ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। মাইদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত এবং 126 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া মা ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না শিরকের গুনাহ, এছাড়া এভরিথিং এনিথিং যে কোনো পাপ আল্লাহ ক্ষমা করে দেয়, লোকটাকে জান্নাতে দিতে পারেন যদি তার শিরিক না থাকে, কথা কোন ঠিক কিনা। কিন্তু যত বড় মুফতি আপনি হন না কেন, যত বড় আলেমই আপনি হন না কেন, আপনি যত বড় আল্লামাই হন না কেন, আপনি মুহাদ্দিস হন না কেন, যদি আপনার মধ্যে শিরিক থাকে আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। বলেন তো কারা জাহান্নাম থেকে কখনো বের হতে পারবে না? বলেন তো কারা জাহান্নাম থেকে কখনো বের হতে পারবে না? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফাকিহু বিদ্দিন, জি যারা শিরিক করেছে, সে হতে পারে মুসলমানের বাচ্চা যেই হোক না কেন, যদি শিরিক করে ও কোনো দিন জাহান্নাম থেকে বের হতে পারবে না, কারণ আল্লাহ শিরকের পাপ ক্ষমা করবেন না, এছাড়া এভরিথিং এনিথিং যে কোনো পাপ আল্লাহ ক্ষমা করবেন। অনেক বড় বুজুর্গ কিন্তু দেখবেন শিরকে ভরপুর আছে না নাই। একজন সুন্নি মুফতি গত কয়েকদিন আগে ফেসবুকে বলতেছে যে আমার অমুক, হ্যাঁ আকাবির, অমুক আকাবির, সে গাউসে পাক, তারা কি বলে গাউসে পাক, গাউসে পাক মানে গাউসুল আজম বলে না, আউসুবিল্লাহ মানে হলো উদ্ধারকর্তা। উদ্ধারকর্তা কি এই সেই উদ্ধারকর্তা নাকি আল্লাহকে সিলিপ খাওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে এই আব্দুল কাদের জিলানী, নাউজুবিল্লাহ। আমি বললাম কেন তার নাম গাউসুল আজম কেন? আর একটা বলে না আব্দুল কাদের জিলানী, আর একটা একটা শব্দ আছে অবশ্য, আর একটা কথা বলে থাকে উদ্ধারকর্তা। আচ্ছা এই উদ্ধারকর্তা কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে স্লিপ খেয়ে পড়ে যেতে বসে তখন আব্দুল কাদের জিলানী আল্লাহ ক্যাচ ধরে বাঁচায় দেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এরপর তার থেকে নাম হয় গাউসুল আজম আর তা উদ্ধারকর্তা, নাউজুবিল্লাহ মিন যালিক। এই আব্দুল কাদের জিলানীর ভক্ত তার একজন আকাবির, তিনি নাকি এখন বেঁচে নাই, তার ছেলে বেঁচে আছে, চট্টগ্রামের কাহিনী, ও একটা মাহফিল করে গাউসে পাকের শান বর্ণনা করে মাহফিল করে চলে যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ করে গাউসে পাকের তো অনেকের বিরোধী লোকও আছে, অতএব বিরোধী লোকরা তাক ধরে মেরে হাড্ডি ভাঙে একদম চুরমার করে দিছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে মানে মরে গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করে দিছে মরে গেছে। পরে 4-5 ঘন্টা পরে হঠাৎ করে নিঃশ্বাস ফেরত চলে এসেছে, নিঃশ্বাস ফেরত এসে এবার তার মুরিদদেরকে বলতেছে আমি তো চলেই গেছিলাম, আমাকে বাঁচাইলো কে? বাঁচাইলো আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী এই আজরাইল অর্থাৎ মালাকুল মউতকে বললো থাম, ওর রুহটা এখন নিষ্ঠা, কারণ ওর খেদমত এখনো বাকি আছে। আব্দুল কাদের জিলানী এই রুহটা সিনা এনে আমার ভিতরে আবার প্রবেশ করিয়ে দিয়েছে, তাই আমি এখন বেঁচে আছি। এই লেকচারটা কোনো হিন্দু দেয় নাই, বৌদ্ধ দেয় নাই, খ্রিস্টান দেয় নাই, দিছে মুসলমানের বাচ্চা।
যে নামধারী মুসলমান, সে বলতেছে গাউসে পাক শেষ কথা যেটা বলতেছে যে গাউসে পাক হচ্ছে হায়াতের ভান্ডার, গাউসে পাক হচ্ছে জান্নাতের ভান্ডার, জান্নাতের মালিক নাউজুবিল্লাহি মিন জালিক। যিনি জান্নাত দিতে পারেন তিনি হায়াত দিতে পারেন না বলতেছে নাউজুবিল্লাহ। মানে তার লোকদেরকে বলতেছে যে ব্যক্তি এই হায়াত দিতে পারেন সে জান্নাত দিতে পারেন, সে হায়াত দিতে পারে না নাউজুবিল্লাহি মিন জালিক। নবী সাল্লাল্লাহু কাউকে হায়াত দিতে পারতেন তা নবী সাল্লামের চাইতে তারা আবু কি বলতেছে আব্দুল কাদের জিলানিকে বড় বানিয়ে দিল নাউজুবিল্লাহি মিন জালিক। এই হলো ওদের ইমান, ওদের মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নাই। বরং আমি মনে করি হিন্দুর চাইতেও সিরিয়াস মুশরিক। প্রমাণ আছে আমার কাছে। একজন হিন্দু মনে করে মাটির মূর্তিকে আমি যে এই যে দিচ্ছি প্রসাদ খাওয়াচ্ছি মূলত এই মূর্তি আমার কোনো উপকার করতে পারে না, ঠিক জাস্ট যেটা করে সেটা হচ্ছে কি এই মূর্তিগুলো ভালো মানুষ ছিল তো এদের পূজা করলে পরে এরা আল্লাহর কাছে এরা ভগবানের কাছে আমাদের দরখাস্তটা পেশ করে দেবে, জাস্ট এটুকুই, তাই না? এইটুকুই। সূরা জুমার 39 নম্বর, সূরা 67 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যখন ওই হিন্দুদেরকে জিজ্ঞাসা করা হতো, মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হতো, মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হতো এই মূর্তি কেন তোমরা পূজা করো, 360টা মূর্তি কেন পূজা করো, তখন তারা একটি জবাব দিত, লিউ করিবুনা ইলাল্লাহি জুলফা, এরা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দেওয়ার মাধ্যম মাত্র, এছাড়া আর কিছু না। অথচ আমাদের দেশের প্রেসিডেন্ট সে কিনা শাহজালালের মাজারে যায় আর যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করে আপনি শাহজালালের মাজারে কেন এসেছেন বলে আমি বাবার কাছে দোয়া করেছি, আশা করি বাবা আমার দোয়া কবুল করেছেন। আমার কথা মনে বোঝা যায় না, নাউজুবিল্লাহ তো আসতে কেন, বাবা দোয়া কবুল করেছেন, বাবা দোয়া কবুল করতে পারে, দোয়া কবুল করে কে? এটা মুশরিকের চাইতে হিন্দুর চাইতে খারাপ আকীদা নাউজুবিল্লাহ। 33 কোটি দেবতা পূজা যারা করছে পার্শ্ববর্তী দেশ ভারত, তারা কখনো বলে না যে মূর্তি দোয়া কবুল করতে পারে, মূর্তি আমাদের প্রার্থনা শুনতে পারে, এটা বলে না, তাদের আকীদায় নাই। তারা কোনো বিপদে পড়লে বলে উপরওয়ালা দেখবে, কিন্তু উপরওয়ালা দেখছে কিন্তু। আর আমাদের দেশে কিছু মুশরিক মার্কা মুসলমান মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছে নাউজুবিল্লাহ। এই কথা বলতে যে আরেকটা কথা, আজকের যে বিষয় এটা নিয়ে আর আলোচনা হবেই না মনে হয়, আরেকটা কথা মনে পড়ে গেল, আল্লাহ কোথায় থাকেন? নাস্তিক মনে করে আল্লাহ বলতে কোনো জিনিস নাই, দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড। কিন্তু যখন ওই পড়তেছিল তখন ঠিকই তার গডের কথা মনে হয়েছে, আল্লাহর কথা মনে হয়েছে, হয় নাই? আল্লাহ বাঁচাও গো। আরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নাস্তিক যে ছিল নাস্তিকদের জনক মিস্টার স্ট্যালিন, মৃত্যুর পূর্ব মুহূর্তে বলে উঠেছিলেন ও মাই গড, আহ কি কষ্ট আল্লাহ, তুমি আল্লাহকে অস্বীকার করবে, তোমার অস্তিত্বে যে আল্লাহ মিশে আছে, তোমার তোমার অস্তিত্বই জানান দিচ্ছে আল্লাহ আছে, আল্লাহ অস্তিত্বে মিশে নাই নাউজুবিল্লাহ, তবে তোমার অস্তিত্বই জানান দিচ্ছে যে আল্লাহ আছে। একজন অত্যাচারী শাসক, ছোট্ট একটা গল্প দিই, গল্প বলি, একজন অত্যাচারী শাসক, একে তো অত্যাচারী দুই আবার নাস্তিক, তো তার ছেলের কে বিবাহ করাবে জন্য তার দেশে সুন্দরী মেয়ে সে তালাশ করছে কিন্তু কোথাও সুন্দরী মেয়ে পাওয়া যাচ্ছে না। তো হঠাৎ করে একদিনকে এই বাচ্চা এই রাজা অত্যাচারী রাজা ওই বন জঙ্গলের মধ্যে হরিণ শিকার করতে যাচ্ছিল, হঠাৎ করে দেখে নদী থেকে গোসল করে একজন কিশোরী উঠে এসেছে এবং তার চেহারা দেখে সে খুবই পছন্দ করে ফেলল, শেষ পর্যন্ত এই মেয়ের মা বাবাকে না জানিয়ে মেয়েকে তুলে নিয়ে গিয়ে তার সন্তানের সঙ্গে বিবাহ দিয়ে দেয়, তার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার পরে পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে ওর কানে একটা আওয়াজ আসতেছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইস্তাতাতুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ يَا مَعْشَرَ الْجِنِّ সূরা রহমান 55 নম্বর সূরার 46-47 আয়াত, ইয়া মাশারাল জিন, হে আর মানুষ আর জিন, ইনিস্তাতাতুম
যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি তোমাদের শক্তি থাকে, যদি তোমাদের বিজ্ঞান খুব ডেভেলপ করে, তো একটু দেখাও তো। আনতাং ফুদু মিন আখতারি সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন ভেদ করে তোমরা অন্য কোথাও চলে যাও, কি ভাই পারবে? সম্ভব? এক আসমানের যে পরিধি, বিজ্ঞান বিজ্ঞান এটার গবেষণা করতে গিয়ে মাথা নষ্ট হয়ে গেছে। এক আসমানের পরিধি, সাত আসমান তো আরো দূরে। এক আসমানের যে পরিধি, আসমানের সীমানা মাপা যায় নাই, সমুদ্রের গভীরতা মাপা যায় নাই, আর আসমানের সীমানা মাপা যায় নাই। কত বড় সীমানা! আল্লাহ বলছেন, যদি পারো, ক্ষমতা থাকে, তাহলে কি করো, আমার হুকুম যদি মানতে ইচ্ছা না হয়, আমার ইবাদত করতে তোমার যদি মন না চায়, তাহলে তোমরা অন্যত্র চলে যাও। লা তানফুদুনা ইল্লা বিসুলতান, না তবে পারবা না, আল্লাহর অনুমতি ব্যতীত এই আসমান ভেদ করে অন্য কোথাও চলে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই। ইল্লা বিসুলতান, তবে আল্লাহ যদি অনুমতি দেন। আল্লাহ কাকে অনুমতি দিয়েছিলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন, কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুমতি দিয়েছিলেন। আর অনুমতি কাকে দেন? আমাদেরকেও দেন, যদি আমরা মুমিন বান্দা হই। হ্যাঁ, আল্লাহ বলে ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফজর 89 নম্বর সূরা, একবারে শেষের আয়াত। আল্লাহ কি বলছেন? আসো আসো বান্দা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, আসো, ওয়েলকাম, তুমি ওভারকাম করেছো দুনিয়াতে, আসো আর তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আর ফেরেশতারা তাদেরকে নিয়ে হাসতে হাসতে প্রথম আসমানের দরজায় চলে যায়, প্রথম আসমানের দরজা খুলে যায়, দ্বিতীয় আসমানের দরজা খুলে যায়, তৃতীয় আসমানের দরজা খুলে যায়, চতুর্থ আসমানের দরজা খুলে যায়, পঞ্চম আসমানের দরজা খুলে যায়, সপ্তম আসমানের দরজা খুলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামটা ইল্লিনে রেখে দেন, তার আত্মাটাকে ইল্লিনে রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি অনুমতি দেন তাহলে পারবা। সুতরাং আল্লাহর কোন কোন অবদানকে, কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? এই কোরআনের আয়াত তেলাওয়াত করা শুনে বাচ্চা বলছে, আমার এই দেশে কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ, আমার এই দেশে সালাত আদায় করা নিষিদ্ধ, আমার এই দেশে ইবাদত বন্দিগি করা নিষিদ্ধ, আমি এলান জারি করেছিলাম, কিন্তু আমার ঘর থেকে কোরআনের আয়াত কেন ভাসে আসছে? ডাকো তাকে, কে, কার এত বড় সাহস, কার এত বড় কলিজা? পরে দেখে তারই পুত্রবধূ। কি পুত্রবধূ? তুমি কি জানো না, আর তুমি কেন কোরআন তেলাওয়াত করছিলা? শুনে রাখো, আমার এখানে থাকতে গেলে তোমাকে কোরআন তেলাওয়াত আর আল্লাহর ইবাদত করা যাবে না। বলছে, ঠিক আছে, আমি করব না, কিন্তু বাচ্চা আমাকে দুইটা প্রশ্নের যদি জবাব আপনি দিতে পারেন, তাহলে আমি আর আল্লাহর ইবাদত করব না। কি লেগে করব? আপনি আমার প্রশ্নের দুইটা জবাব দেন, আমি আল্লাহর ইবাদত করব না। বলেন, এক নম্বর প্রশ্ন, আপনাকে আল্লাহ মানুষ কেন বানিয়েছেন? আপনাকে তো আল্লাহ একটা শৃগাল বানাতে পারতেন, একটা কুত্তা বানাতে পারতেন, একটা জানোয়ার শুয়ার বানাতে পারতেন, তা না বানিয়ে কেন মানুষ বানালেন? বলেন কেন মানুষ বানালেন? জবাব আছে রাজার কাছে? কোনো জবাব নাই। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিবেন, আপনাকে যে আল্লাহ একটা জিহিবা দিয়েছে, এমন একটা জিহিবা কি করবেন, আমাকে প্রস্তুত করে দিতে বলবেন এই পৃথিবীর বিজ্ঞানীদেরকে। প্রথমে এই মেয়েটা বলছে যে, আপনাকে ফিজিক্যালি কিছু টেস্ট করতে চাই, করো, একটু চিনি, একটু লবণ আর একটু পানি, একটু চিনি, একটু লবণ আর একটু পানি। প্রথমে বাচ্চার এই জায়গাটা চিনি দিল, দেওয়ার পর বলছে, বাচ্চা আপনি কি স্বাদ ঠিক পাচ্ছেন, চিনিটা কেমন হয়েছে? বলতেছে, কি যে কও, গায়ের মধ্যে চিনি থাকলে ওটা বোঝা যাবে? এবার লবণ দেওয়ার পরে বলেন, এখন ছাদটা চেকে দেখেন, কাল আমার জিবায় না দিলে কেমনে স্বাদ চাখা যাবে? এবার পানি, না, স্বাদ চাখা যাবে না, যতক্ষণ পর্যন্ত জিবার মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত এর স্বাদ চাখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা জিহিবা দিয়েছেন, যেই জিহিবায় একটা দুইটা খাদ্য নয়, সম্ভবত 11,000 প্রকার খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারে। পারে কি না? চোখ এবার বান্ধে দেন, দেওয়ার পর একটা রসগোল্লা দেন, কি বলবেন? এটা রসগোল্লা, আবার এটা চমচম, এইটা, এই ঝাল লাগে কেন, এটা মরিচ,
আছে না নাই, একটু লবণ দেন, একটু মাটি দিলে কবে মাটি সঙ্গে সঙ্গে সেকেন্ডে এই জিহ্বা বলে দিবে। কিন্তু পৃথিবীতে এমন কোন আবিষ্কার বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত করতে পারবে না, এরকম একটা জিহ্বা তৈরি করতে পারবে না। হে বাচ্চা, আপনি যদি এতই পারেন তাহলে এরা কাজ করে দেখেন, এরকম একটা জিহ্বা আপনার বিজ্ঞানীদেরকে তৈরি করে দিতে বলেন। আপনি তো আল্লাহ বিশ্বাস করেন না, বিজ্ঞানী তো বিশ্বাস করেন, তো বলতেছে মারে আমি তো তা পারবো না। ঠিক আছে, আমি পারবো না, আমি হার মানলাম, কিন্তু আমার দুইটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমিও আর নাস্তিক থাকবো না, আস্তিক হয়ে যাব, আর আমার এই রাজ্য তার পায়ের কাছে সমর্পণ করব। এক নম্বর প্রশ্ন, আল্লাহ কোথায় থাকেন, আল্লাহ কি করেন, মানে আল্লাহর অস্তিত্ব কি? আল্লাহ তো দেখতে পাই না, তার অস্তিত্ব প্রমাণ করে দিতে হবে আমার চোখের সামনে, আল্লাহকে আমার চোখের সামনে এনে দিতে হবে। আর দুই নাম্বার, আল্লাহ কি করেন, এই দুইটা কাজ যদি তুমি করে দিতে পারো তাহলে আমি আর নাস্তিকও থাকবো না, আর এই এই যে রাজত্ব, এই রাজত্ব আমি আর রাখবো না, আমি তার পায়ের তলে এই রাজত্ব দিয়ে দেব। এইবার সারা রাজ্যময় এলান জারি হয়ে গেল, দুইটা প্রশ্নের উত্তর দিতে পারলে এই দেশের বাদশাহই সে করবে। কিন্তু না, কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারে না। কত জাফরুল্লাহ মার্কা বুদ্ধিজীবী, কত বুদ্ধিজীবী দেশে, কিন্তু কেউ বুদ্ধি খাটায় এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারতেছে না। শেষে এক পাগল বাজারের মধ্যে ঘুরতেছে, মন্ত্রী হঠাৎ করে তাকে বললো, দে পাগল, সবাই তো এই প্রশ্নটা নিয়ে খুব টেনশনে আছে, তুই কি এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারবি? তাহলে কি প্রশ্ন, আল্লাহ কোথায় থাকেন, আল্লাহর অস্তিত্ব কি, আর আল্লাহ কি করেন? বলতেছে হায় রে হায়, অট্ট হাসিতে ফেটে পড়তেছে আর বলতেছে এই দুইটা সহজ প্রশ্নের উত্তর আপনারা জানেন না। কয় কি কয়, হ্যাঁ একবারে সহজ। বলতেছে তাহলে বলো, আমি রাজার কাছে গিয়ে বলি। না তা হবে না, আমাকে রাজার সামনে, বাচ্চার সামনে উপস্থিত করতে হবে, তার সামনে না গিয়ে গেলে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এবার পাগলকে ধরে নিয়ে আসছে বাচ্চার সামনে, বাচ্চা বলতেছে খাইয়ে দেয় আর কাম পাও নাই, পাগল ধরে আনছো, আচ্ছা যা করছো করছো, ওর একটু গোসল টোসল করাও আর কিছু খাবার টাবার দাও। বাচ্চাকে বলতেছে না আমি গোসলও করবো না, খাবারও খাবো না, আপনার প্রশ্নের উত্তর আগে দেবো, তারপরে গোসল তারপর খাবার, তবে আপনি আমাকে এক গ্লাস শরবত দিতে পারেন। ঠিক আছে, এবার শরবত বানিয়ে নেওয়া হলো, বিভিন্ন আইটেম দিয়ে শরবত বানিয়ে দেওয়া হলো। তো বাচ্চাকে সামনে দিয়ে বলতেছেন, বাচ্চা এই শরবতের মধ্য থেকে আমাকে আপনি চিনিটা বাইর করে দেন তো, এতে মিষ্টি দিছেন চিনি দিছেন, এটা বাইর করে দেন, অনেক কিছুই দিছেন, আমাকে চিনিটা বাইর করে দেন। বাচ্চা কয় হে পাগল, এইটা তো মধ্যে সব মিশে গেছে, কেমনে করে চিনি বের করবো? বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব হচ্ছে এইরকম, আল্লাহকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। চিনি যে আছে এটা আপনি জানেন কিন্তু বের করতে পারতেছেন না, আল্লাহ যে আছে এটা আপনি জানেন, অনুভব করতে পারবেন, আল্লাহকে দেখতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ তো আছে, তার অস্তিত্ব প্রমাণ কি, যে হ্যাঁ অনুভব করতেছেন আল্লাহ আছে। আপনার রুহের ভিতর একটা রু আছে, কি কোনোদিন দেখছেন? দেখেন নাই, অথচ এই রু নেই, আপনি কিন্তু বলেন আহারে আমার রু চলে গেল। লোকটা যখন মারা যায় এই রুহের নাম হচ্ছে কি, হাতেম বিন পারভেজ, এই রুহের নাম হচ্ছে আব্দুল কুদ্দুস সরকার, এই বডির নাম না, কিন্তু এই বডিরে কেউ সেদিন মরার পরে বলবে না এই বডির নাম হচ্ছে আব্দুল কুদ্দুস, এই বডির নাম হাতেম বিন পারভেজ, বলবে মৃত লাশ, মাইয়েত, মরা লাশ, নাম হয়ে যাবে মরা লাশ। তো এই রু কখনো দেখেছেন? না দেখেন নাই, অসম্ভব, দেখাও যাবে না, আল্লাহকে দেখা যায় না তবে অনুভব করা যায়। তবে আল্লাহ কোথায় থাকেন আল্লাহ বলেছেন কিনা, সূরা তহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত আল্লাহ বলছেন সুম্মাস্তাওয়ালাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে উঠেছেন, কিভাবে আছেন আমরা জানি না। তবে আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা আরাফ 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতে, ওয়াসিয়াত কুল্লা শাই ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমত, আমার পাওয়ার, আমার ক্ষমতা সব কিছুর মধ্যে আছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ সর্বত্র বিরাজমান নন, তবে আল্লাহর পাওয়ার আছে সব জায়গায়। যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এরা কিন্তু সঠিক আকিদার মানুষ নয়, গোমরাই শুধু নয়, এদের ইমান নিয়েও সমস্যা আছে, আছে না নাই? কারণ হিন্দুর ইমানের চাইতে ওর ইমান খারাপ, কথা বুঝছেন? এইবার দ্বিতীয় প্রশ্ন শোনার জন্য তো সবাই উৎসুক, তো দ্বিতীয় প্রশ্ন কি, উত্তরটা কি দিবে, আল্লাহ কি করেন,
আল্লাহ কি করেন? আল্লাহ তো অনেক কিছুই করেন, কিন্তু প্রশ্ন করলে আর উত্তর পাওয়া যায় না। তো বলতেছে আল্লাহ কি করেন, বাচ্চা আপনার সিংহাসন থেকে একটু নেমে দাঁড়ান, দেখেন আল্লাহ কি করেন, আমি দেখাই। এইবার সিংহাসন থেকে যখনই বাচ্চা সরল মনে নেমে গেছে, ও সিংহাসনের উপর উঠেই বলতেছে রাজাকে অ্যারেস্ট করো, এই রাজাকে অ্যারেস্ট করো। সঙ্গে সঙ্গে রাজাকে অ্যারেস্ট করা হলো। এবার বলতেছেন এই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফকিরকে বাচ্চা বানান, বাচ্চাকে ফকির বানান, এটাই করেন আল্লাহ। সকালবেলা যিনি বাচ্চা, বিকেলবেলায় তিনি ফকির, সকালবেলায় যিনি আমির, বিকেলবেলায় তিনি ফকির, আল্লাহ এটাই করেন। সবাই তাকবীর ধ্বনি দিয়ে উঠলো, সবাই খুব খুশি, এই অত্যাচারী রাজার কবল থেকে মুক্তি হয়ে গেছে। এবার মেয়েটা এসে এই ফকির রাজার গলাটা ধরে বসলো, কারণ এই ছিল তার পিতা, কারণ মেয়েকে জোর করে ধরে নিয়ে গেছে। এরপরে সে পাগলের রাস্তায় রাস্তায় ঘোরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এক নাস্তিকের কনফারেন্স, বিশাল কনফারেন্স, নাস্তিকরা বলছে যে আল্লাহ বলে কোনো জিনিস নাই। ওই নাস্তিকের ওই কনফারেন্সে মেহমান ছিলেন হচ্ছে ইমাম আবু হানিফা, আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা কনফারেন্সে আসতে অনেক দেরি করে ফেলছেন, সবাই বলাবলি করতেছে, উত্তর দিতে পারবে না। আল্লাহ যে নাই এটাই ঠিক, আল্লাহ আছে কি উত্তর দিব, এই জন্য ও আসতে পারতেছে না, দেরি হয়ে গেল। অনেক সময় বিলম্ব করে যখন ইমাম আবু হানিফা আসলেন, তখন সবাই বললেন কি ব্যাপার, মুখ শুকে গেল, এবার উত্তর দিতে পারবেন না? বলতে না কোনো সমস্যা নাই, ঘটনা হচ্ছে কি, ওই আমি যে নদী পার হয়ে আসি, অনেকক্ষণ চেষ্টা করে নৌকা পাইলাম না, বহুক্ষণ বসে থাকার পরে হঠাৎ করে দেখলাম যে নদীর পাশে সবচেয়ে বড় গাছটা হুট করে কেটে নিচে পড়ে গেল, এরপর ওইখান থেকে তক্তা বের হয়ে গেল, এরপরে একটার সাথে একটার সাথে একটার সাথে জোড়া নিয়ে বিশাল বড় নৌকা হয়ে গেল, এরপর নৌকা পানির মধ্যে চলে গেল, এরপর নৌকাটা আস্তে আস্তে করে আমাকে নিয়ে পার করিয়ে দিল। নাস্তিকরা কয়, আবু হানিফা গাঁজা খাইছো নাকি, এটা কি করে সম্ভব? তো বলতেছে যে এটা যদি সম্ভব না হয়, এইটা প্রস্তুত কারক যদি একজন থেকে থাকে, এত বড় মহাবিশ্ব, বিশ্ব ব্রহ্মাণ্ড, এটাকে সৃষ্টি করতে তার সৃষ্টিকর্তার প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কিনা, আছে কি নাই? অবশ্যই এত বড় এই পৃথিবী সৃষ্টি করতে তার অবশ্যই সৃষ্টিকর্তা আছে। দেখবেন সমুদ্রের মতো কত রকম প্রাণী, অনেকে আসে না হুজুররা বলে যে 18,000 মাখলুকাত, আমাদেরকে 18,000 মাখলুকাত থেকে সৃষ্টি করেছেন, সুতরাং আপনারা কোন আলহামদুলিল্লাহ বলে না। এই 18,000 মাখলুকাত কই পাইল? পবিত্র কোরআনে 6,236 আয়াত আছে, কোথাও নাই এই কথা লেখা। 10,00,000 হাদিসের কথা জানি, 10,00,000 হাদিসের একটা হাদিসে, জাল হাদিসে, বানোয়াট হাদিসেও 18,000 মাখলুকাতের কথা নাই। বরং কি আছে, আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 34 নম্বর আয়াত, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ রাজি তুমি কখনো গুনে শেষ করতে পারবে না। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা কাহাফ 18 নম্বর সূরার 109 নম্বর আয়াতে, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই পৃথিবীর যত পানির উৎস আছে তাকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, সাত সমুদ্র যোগ করো, আর যত পানি আছে সবগুলাকে যোগ করে দাও, আর পৃথিবীতে যত গাছ আছে সবগুলাকে কলম বানিয়ে দাও, তবু তোমার প্রতিপালকের গুণ কীর্তি লেখে তার সৃষ্টি লেখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আপনি বলছেন 18,000 মাখলুকাত, আর বিজ্ঞান বলছে এই পৃথিবীতে 11,000 কোটি সৃষ্টি আছে। কত? এই পৃথিবীতে শুধু 11,000 কোটি সৃষ্টি আছে এই পৃথিবীতে, আল্লাহর এই জমিনে। আমরা 2% আবিষ্কার করতে পারি না এখনো, 2%ও পারি না 11,000 কোটি। কথা বোঝার চেষ্টা করেন, সমুদ্র বক্ষে 148,000 প্রাণী বসবাস করে, 148,000 প্রকার, এনি কাইন্ড অফ থিংস, একই নয় বরং কাইন্ড অফ থিংস, আলাদা আলাদা প্রকার এই সমুদ্র বক্ষে আছে, 148,000 প্রকার শুধু সমুদ্রের তলদেশে, তাহলে পৃথিবীর বক্ষে কত আছে? সুবহানাল্লাহ।
হাজার হাজার কোটি কোটি সৃষ্টি এক সৃষ্টির সাথে আর এক সৃষ্টিকে মিলানো যায় না। একজন মানুষের চেহারার সাথে আর একজন মানুষের চেহারা মেলানো যায় না। যতই যমক ভাই হোক, একটু ভালো করে তাকিয়ে দেখবেন কিছু পার্থক্য আছে, আছে না নাই? আছে। যদি চেহারাও মিল থাকে, হাতের আঙ্গুলির ছাপ কোনোদিন মিলবে না, দুইজনের দুই রকম হবেই হবে। আপনার হাতের আঙ্গুলি এই আঙ্গুলের ছাপ এই আঙ্গুলের ছাপ মিলবে না। আমার মোবাইলে এটার ছাপ দেওয়া আছে, হঠাৎ করে খেতে বসছি, তখন তো এই বাম হাতে ছাপ দেওয়া হয় না, বলছেন নাই? তার মানে এইটাকে শনাক্ত করবে না, এইটা শনাক্ত করবে। সুতরাং এই যে পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যেই দিয়ে রেখেছেন, সুতরাং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব যে রয়েছে এতে কোনো সন্দেহ নাই। আমাকে অবশ্য কোনো পূজা সম্পর্কে কিছু কথা বলছিলাম, পূজা, মুসলমানের বাচ্চা পূজা দেখতে যায়, হ্যাঁ, অথচ হিন্দু ধর্মগ্রন্থেই আছে, হিন্দু ধর্মগ্রন্থেই আছে যে এই ধরনের অলিক মাবুদের উপাস্য যারা করে তারা ভ্রান্ত, তাদের কোনো মূল্য নাই, অন্য কোনো মাবুদ বানিয়ে, ঠাকুর বানিয়ে, পূজনীয় বস্তু বানিয়ে যার সামনে সে যায়, সে যদি অন্য কোনো ধর্মের হয় তার নিজের ধর্ম অলরেডি বাতিল হয়ে যাবে। এটা হিন্দু ধর্মে আছে, কথা বোঝেন নাই? এটা হিন্দু ধর্মে আছে। আর আমরা আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 85 নম্বর আয়াতে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম আদিনা, যতই তুমি চমৎকার ইজম আনো না কেন, সোশ্যালিজম আনো, ডেমোক্রেসি আনো, আর তুমি যত জাতীয়তাবাদ যত কোনো বাদ তুমি আনো না কেন, কোনো লাভ নাই। কেউ যদি গণতন্ত্র ধরে আর ইসলামকে ছাড়ে, ওর কোনো লাভ নাই ওর ইবাদত বন্দিগিতে, আল্লাহর কসম কোনো লাভ নাই। ইসলাম বাদে কোনো বিধানকে ইসলাম মনে করে চালিয়ে দিলে আপনার ইসলাম বাতিল হয়ে যাবে। আমায় ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, যদি তাই না হবে তাহলে হিন্দু কি অপরাধ করছে? হিন্দু কিন্তু ঠিকই জানে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরার সময় ঠিকই কয় লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, মরার সময় কয় না ওরা? মোহাম্মদ জাল্লাহ নবী বিশ্বাস করে না, বিশ্বাসই শুধু করে না, মরার সময় তারা চান্স পাইলেই বলে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ। তাদের বড় বড় পণ্ডিতের গ্রন্থগুলো পড়ে দেখেন, স্পষ্ট করে লেখা আছে মোহাম্মদের ধর্ম না মানলে তার কোনো অস্তিত্ব নাই। মোহাম্মদের ধর্ম যদি কেউ না মানে তাহলে সে মোক্ষ লাভ করতে পারবে না, মোক্ষ লাভ মানে হচ্ছে মুক্তি পাবে না, জান্নাত পাবে না, তাদের ধর্মগ্রন্থে লেখা আছে। তাহলে আপনি গণতন্ত্র মেনে, সমাজতন্ত্র মেনে আর এই পদ্ধতিতে জীবন চালিয়ে মনে করতেছেন কোনো সমস্যা নাই, জান্নাত আমার জন্য রেজিস্ট্রি করা আছে, এত সোজা না, এত সোজা না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার কথা আগে বলেন নাই, আগে বলছেন কুফরি করার কথা। তো এটা আবার কেমন কথা? আল্লাহ কইছেন আগে কুফরি করার কথা, তারপর ঈমান আনতে কইছে। সূরা বাকারা 2 নম্বর সূরার 156 আয়াত পরে দেখেন, ওমা ইয়াকফুরু বিত্তাগুত ও ইউমিন বিল্লাহ, আগে তুমি তাগুতকে অস্বীকার করো, তাগুতের কাফের হও। তাগুত মানে হচ্ছে ইসলাম ছাড়া যত বিধান আছে সব হচ্ছে তাগুত, এই তাগুতের আগে কাফের হও, ও ইউমিন বিল্লাহ, এরপর ইমান আনো। তোমার ইমানের একটা চারানা মূল্য না যদি তুমি তাগুতকেও বিশ্বাস করো, তাগুতের উপর ইমান আনো আবার ইসলামের উপর ইমান আনো, তাহলে ইমানের কোনো মূল্য নাই। সুতরাং ভাই এবং বন্ধুগণ, খুব খেয়াল করে রাখবেন, হিন্দুর এই পূজাতে মুসলমানের সংখ্যা বেশি হয়, আছে না নাই? এরা একটাও মুসলমান থাকবে না, আল্লাহর কসম থাকবে না। রাত্রে যদি মারা যায় ও খ্রিস্টান কাফের হয়ে মারা যাবে, তবে পরের দিন যদি তওবা করে, ওখান থেকে এসে তওবা করে নিতে পারে, তাহলে সে পুনরায় আবার মুসলমান হবে, নইলে তার ঈমান থাকবে না। এবার আপনার ইচ্ছা, যাবেন কি যাবেন না, কি করবেন কি করবেন না। তবে আমার বাড়ির সামনে দিয়ে কিন্তু পূজা মণ্ডপের সামনে দিয়ে আমার বাড়ির যাওয়া লাগে, আবার কইবেন না হুজুরের দেখছি সামনে, কি করবো, কোন সারাটা রাত ঘুমাইতে পারি না, যেই রাস্তার সামনে দিয়ে যাব আমার বাসায়, সেই বাসার সামনে বিশাল আকারে পূজার আয়োজন, ছেলে মেয়েগুলো যাওয়ার জন্য এরকম এরকম করে, আমি বলি যে না অসম্ভব, চলো আমার সঙ্গে অন্যত্র কোথাও বেড়ায় আসি। তো বলেন কঠিন অবস্থা,
আপনার ঈমান বাতিল হয়ে যাবে বন্ধুগণ, অতএব সাবধান হয়ে যান। কেউ কেউ বলেছিলেন যে আমাদের দেশের একজন পতিত দশা আলেম কাজী ইব্রাহিম সাহেব সম্পর্কে দুই একটা কথা বললেন না যে, তা আমি বললাম যে ফিতনার সময় চুপ থাকাই ভালো। ফিতনার সময় আমি উত্তরটা দিয়েছি যে ফিতনার সময় চুপ থাকা ভালো, কারণ এমন কিছু কথা বলবো তার পক্ষে না বিপক্ষে যাবে, বিপদ না বিপদ না বিপদ তো, তার ভালো আছে মন্দও আছে, কোনটা বলবো কোনটা বলবো, সে তো মরে নাই যে ভালোটা বলবো, বেঁচে যেহেতু আছে তাহলে ভালো মন্দ দুইটাই বলা লাগবে তাই না, নাহলে তো আমার হক আদায় হবে না, আলোচনা হবে আর হক আদায় হবে না। তবে আমি ভালো মন্দ আজকে কিছুই বলবো না, তো একটা কথা বলবো, জেল খাটাবো আল্লাহর রহমত। কেনারে কইছে ঠিক, দাঁড়াও পুলিশ তোমার বাড়িতে পাঠাইতেছি, কে কইছে ঠিক, জেল কাটাবো আল্লাহর রহমত কথা একবার মিথ্যা নয়। একজন হেফাজতের কর্মী, বিশাল একজন আলেম, নামটা মনে পড়তেছে না, জেলখানার পর এসে তিনি প্রথম বয়ানে যে কথাটা বললেন, প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, এই দলটাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে কিছুদিন জেল খাটিয়ে এত উপকার করেছে, আল্লাহর কসম মিথ্যা বলছি না, ও বলছে আমি না আবার, আল্লাহর কসম মিথ্যা বলছি না, একটু আমার ক্ষতি হয়নি বরং উপকার হয়েছে চরম। এই যে ভক্তদের চাপে নিয়মিত কোরআন শরীফ পড়তে পারতাম না, কোরআন মাজিদ পড়তে পারতাম না, ভক্তদের চাপে লেখালেখি করতে পারতাম না, ভক্তদের যাবে তাহাজ্জুদ ছুটে যেত, সংসারের চাপে এটা হয়তো না ওটা হয়তো না, কিন্তু সেখানে গিয়ে জিকির আজগা রজিফা কোরআন তেলাওয়াত সব ঠিকঠাক মতো হয়েছে, এবার সোজা হয়ে ঠিক করে বেরোইছি, বলতেছে যে যা কিছু উল্টাপাল্টা কইছিলাম এখন বুঝলাম যে না এটা বলা হবে না, দিন নসিহা, দিন হচ্ছে নসিহত উপদেশ, অতএব তুমি আই শাসককে উপদেশ দাও, ভালো কথা কও, সে না মানলে তারটা সে বুঝুকা, কারণ শাসককে অর্ডার করার দায়িত্ব আমার না তাই না, শাসককে বলতে হবে নামাজ কায়েম করতে হবে, পড়াবে না ওর দায়িত্ব, কারণ প্রত্যেক জনগণের দায়িত্ব তার শাসকের উপর, শাসক যদি তার দায়িত্ব না মানে কিয়ামতের দিন ও জিজ্ঞাসা হবে, এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার জন্য আমাকে জিজ্ঞাসা আল্লাহ করবেন না, করবেন কেন, আমাকে আল্লাহ দায়িত্ব দেন নাই, আমাকে কি দায়িত্ব দিছে, আমার একটা বউ আমার কয়টা পোলা পান এটার দায়িত্ব দিছে তাই না, দিয়ে বলবে যে খবরদার তোর বউ পদ্মা করলো না কিল্লাই, তোর পুলায় নামাজ পড়লো না কিল্লাই ক, নাহলে তোর খবর আছে ক, একবার হাড্ডি গুড্ডি সব ছুটাই ফেলাবো ক, ও তুমি জাগা মতো জিহাদ করতে পারো না অজাগায় যাও, তোমার বাড়ির জিহাদ নাই, যুবক তুমি নির্বোধ, তুমি পাগল, তুমি মাজনুন, তুমি জায়গা মতো জিহাদ করতে পারো না, আরো কিছু পারো না এটা কইলাম না, তুমি যাও জিহাদ করবার রাস্তাঘাটে আর ফেসবুকে উস্কানি দাও কিবোর্ড মুজাহিদ। বলতেছিলাম কাজী ইব্রাহিম সাহেবের কথা, এটা আল্লাহর রহমত যে সে জেলখানায় গেছে, কারণ তার মানসিক অবস্থা একবারে লাস্ট বিপর্যস্ত হয়ে গেছে, মানসিক অবস্থা মেন্টালিটি বোঝেন নাই, সে কিন্তু খুবই একজন মেধাবী, একজন বিদ্বান, খুবই মেধাবী বিদ্বান, কারণ তার যখন প্রশ্ন উত্তর জবাব শুনছি খুব আশ্চর্য হয়ে গেছি, প্রত্যেকটি কথাতে সে হাদিস টেনে আনছে, হাদিসগুলো তার মুখস্থ আলহামদুলিল্লাহ, খুব ভালো গুণ তার, কিন্তু এই কিছুদিন হলো এই যে ইমাম মাহাদি দাজ্জাল পুরুষ যুবকদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য কিছু কথা সাজিয়ে বলতে গিয়ে তার ব্রেন সমস্যা হয়ে গেছে, আমি এটা মনে করি ব্যক্তিগত মত অবশ্য, তবে আপনারা যদি তার শেষ একটা লাইভ দেখেন না যেদিনকে তিনি ধরা পড়লেন, সেই লাইভে তাকে অসংলগ্ন দেখা গেছে, দেখা যায় নাই তাকে, মনে হয় না যে স্বাভাবিক একটা মানুষ, অসংলগ্ন দেখা গিয়েছে, তো এখন জেলখানায় গিয়ে মাথাটা ঠান্ডা হবে, ঘুমের বড়ি খাবে আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে পড়াশোনা করবে, এরপরে আল্লাহ তাকে যখন আমাদের খেদমতে পাঠিয়ে দিবেন সে সুন্দর সঠিক কথাটা মানুষের সামনে প্রচার করবে, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ তাকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন, আল্লাহ সমস্ত উলামায়ে কেরামকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, আল ইনসান, ইনসান মানেই ভুল, ইনসান মানে কি ভুল, আদম ভুল, ভুল করে এসেছিল, ভুল করে সে ক্ষমাসে হয়ে গেছে আদম, আর ইবলিস যুক্তি দিয়ে তর্ক দিয়ে ভুল স্বীকার না করে হয়ে গেছে ইবলিস, সুতরাং কেউ যদি ভুল স্বীকার করে তাতে সফলতা আছে না নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর একটা চিঠি আমার কাছে এসেছিল, আমি সেই চিঠিটা অবশ্য আরেকজনকে দিছি, চিঠিটার মধ্যে লেখা রয়েছে যে ভুল সংশোধনে লজ্জার কিছু নাই বরং সফলতা রয়েছে, সুবহানাল্লাহ, আমি যদি কখনো আবার মুক্তি পাই তাহলে দেশে গিয়ে সহি সালাত মানুষকে শিখায় দেবো ইনশাআল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো আমাদের ওলামায়ে কেরাম সবাই আমাদের মাথার তাজ, সে আমাদের বিপক্ষে দুই একটা কথা বলেছে বা আমাদের পক্ষে কথা বলে নাই, সে তো মুসলমান, কালেমা পড়েছে, তাই না? আমরা তাদের কথাগুলোকে যৌক্তিকভাবে খণ্ডন করবো আলহামদুলিল্লাহ, আর তাদের তারা বিপদে পড়লে দোয়া করব। একজন রোনালদো বিপদে পড়ে, তুমি তার জন্য কান্দা বুক ভাসায় দাও, হ্যাঁ। একজন গায়িকা বিপদে পড়ে, তুমি কান্দা বুক ভাসায় দাও। একজন নায়িকা বিপদে পড়ে, তুমি তার জন্য একেবারে অস্থির হয়ে যাও। কিন্তু একজন আলেম তোমার বিপক্ষে দুই একটা কথা বলছে, তাই তুমি তার পক্ষে একটা কথাও বললে না, তুমি তার জন্য কোনো সহমর্মিতা দেখালে না, বললে ঠিক হইছে, আছে না নাই? নাউজুবিল্লাহ মিন জালিক। এই সমস্ত মানসিকতা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটি কথা, একটি আরজ, সেটা হচ্ছে মানুষ মানুষের জন্যে, তাই না? মানবতা, মানবতা হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ একটি কর্ম, যে মানুষই মানবতা দেখাইতে পারে। কিন্তু আজকাল মানুষ মানবতা দেখায় না, মানবতা দেখায় কুত্তায়, শিয়ালে, বন্য প্রাণের মধ্যে এখন মানবতা দেখা যায়। মানুষ মানবতা কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। অথচ মানুষের সবচেয়ে বেশি মানবতা দেখানো উচিত ছিল, কথাখন ঠিক কিনা? তবে হ্যাঁ, সোনালির জায়গা, সোনালী যুগের যারা খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যারা স্বর্ণ যুগের মানুষ ছিলেন, নবী যুগের মানুষ, নবীর পরবর্তী যুগের মানুষ, তার পরবর্তী যুগের মানুষ, তিন কুরুন, তিন যুগের মানুষ তারা সোনার মানুষ ছিলেন। মানুষের জন্যে তারা এমন কিছু করেছেন যে তাদের যুগে, তাদের যুগে কি মহিষে আর বাঘে এক ঘাটে পানি খেয়েছে, সংঘর্ষ হয় নাই, সুবহানাল্লাহ। তাদের যুগে একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যায় নাই, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর যুগে একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যায় নাই। এক মহিলা, বৃদ্ধ মহিলা, তিনি, তার স্বামীও নাই, কেউ নাই, কিচ্ছু নাই, অচল অসহায়। পর্বে আলোচনার নাম ছিল কি, সালাতের শর্ত, বলতে পারলাম না আজকে, আগামী সপ্তাহে বলবো ইনশাল্লাহ। প্রাসঙ্গিক আলোচনা করতে গিয়ে আলোচনাটা ছুটে গেল। তো খুব অসহায় মহিলা, তার কেউ নাই। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহ তখন ছিল কার শাসনামল, আবু বকরের শাসনামল, উমর ছিলেন প্রধান বিচারপতি বা কোনো পদে তিনি ছিলেন। তো উমর হঠাৎ করে এই মহিলার সন্ধান পেলেন এবং তার সেবা করতে গেলেন। সেবা করতে গিয়ে মহিলাটাকে গোসল করালেন, এরপর সুন্দর করে তাকে মুখের মধ্যে খাবারটা যখন দিতে যাচ্ছে, তখন বলতেছে, কে রে, মহিলা অন্ধ, চোখে দেখে না, কে রে, আমার খাবারটা এইভাবে দিলি, আমার দাঁতে ব্যথা পেলাম, অথচ এতদিন যে আমাকে খাবারটা দিয়ে যেত, সে কত সুন্দর মোলায়েম ভাবেই না মুখের মধ্যে খাবারটা দিয়ে যেত, সুবহানাল্লাহ। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নো কেন্দে দিলেন আর বললেন, আরে আমার ভাই আবু বকর, আমার ভাই আবু বকর, এরা নেক কাজে একে অপর এইরকম প্রতিযোগিতা করত। একজন পথচারী খুব বিপদে পড়ে গেছে, তার স্ত্রী প্রেগনেন্ট, হঠাৎ প্রসব বেদনা উঠে গেছে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দেখলেন লোকটা পাঁচ একটি তাবু খাটিয়েছে, তাবির সামনে খালি পায়চারি করতেছে। উমর বিন খাত্তাব বললেন, হে লোক, তোমার কি সমস্যা বলো? বলতেছে, আমার সমস্যা তো তোমার কি, তুমি তোমার বাতে যাও, আমি টেনশনে বাসি না, তুমি খালি উত্তর দাও, তুমি খালি আমার প্রশ্নের মধ্যে এসে ঘাপলাপা দাও, তুমি কি আর সমাধান করতে পারবা? ও যে আমিরুল মুমিনীন, লোকটা তো জানে না। লোকটা যখন বুঝতে পারলেন লোকটার খুব বিপদ, তখন সে বাড়িতে নিজের বউকে ডেকে আনলেন, উমর বিন খাত্তাবের স্ত্রীকে ডেকে আনলেন, কারণ মেয়ে মানুষের কাজ মেয়ে মানসারা তো করতে পারবে না। এরপর কিছু খাদ্য, আটা, রুটি টুটি তিনি নিয়ে আসলেন, আটা নিয়ে আসলেন, বললেন, স্ত্রী তুমি ভিতরে যাও, দেখো মহিলাটার কি অবস্থা। এরপরে তিনি চুলায় পাক জ্বালিয়ে দিলেন, রুটি বানালেন, খুরমা দিয়ে সুন্দর করে খাদ্য প্রস্তুত করে নিলেন। এর মধ্যে সংবাদ পাওয়া গেল যে এই মহিলাটার ছেলে হয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। হুট করে এবার বলতেছে, আমিরুল মুমিনীন, সুসংবাদ, পুত্র সন্তান হয়েছে। কে বলছে? উমারের স্ত্রী বলতেছে, আমিরুল মুমিনীন, সুসংবাদ, পুত্র সন্তান হয়েছে। আমিরুল মুমিনীন সঙ্গে সঙ্গে জিবায় কামড় দিছে, লোকটা তো ঠিক পেয়ে গেল। লোকটা বলছে, আশ্চর্য, আমিরুল মুমিনীন যিনি অর্ধ জাহানের খলিফা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই বিপদে আমিরুল মুমিনীন আমাদের কাছে এসে উপস্থিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। কোনো ইন্ডাস্ট্রি ছিল না, পুঁজিবাদী কোনো লোক ছিল না, লক্ষ কোটি টাকার সম্পদ তাদের ছিল না, তাদের হৃদয় ছিল বড়, এজন্য তাদের এরিয়ায় একটা লোক না খেয়ে মরে নাই, কথা কোন ঠিক কিনা?
কিন্তু এখন মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাহাড় জমিয়ে ফেলেছে, কিন্তু মানুষ কত অসহায়, মানুষ কত না খেয়ে রয়েছে, আমরা সেদিকে চিন্তা ভাবনা করি না, কথা কোন ঠিক কিনা। আমাদের একজন ইমাম সাহেব ছিলেন, এই মসজিদে ইমামতি করেছেন, কয়েকটা মসজিদে তিনি ইমামতি করেছেন, পরিস্থিতি তার 4 থেকে 5টা সন্তান, পরিস্থিতি তার খুব ভয়ানক অবস্থা। আপনারা তা